শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমরা এখন আছি বান্দরবানের এক দুর্গম এলাকা যার নাম বোর্ডিং পাড়া। গতকাল আমরা চারজন থানচি থেকে রওনা দিয়েছিলাম যাব বাংলাদেশের অফিসিয়ালি স্বীকৃতিপ্রাপ্ত সর্বোচ্চ পাহাড় যার নাম তাজিংডং। হ্যাঁ, আমরা পায়ে হেঁটে তাজিংডং পাহাড় জয় করতে যাচ্ছি। গতকাল অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল শেরকরপাড়া, কিন্তু শেরকরপাড়া যাওয়ার পথে রাত হয়ে যায়, যার কারণে আমরা এই বোর্ডিং পাড়াতে থেকে যাই। যদিও এই বোর্ডিং পাড়া একজন টুরিস্ট থাকার জন্য যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার তার কিছুই এখানে নেই। বলা যেতে পারে যে আমরা বাধ্য হয়ে এখানে থেকে যাই। একটা বিষয় আমাকে বেশ অবাক করেছে, সেটা হলো এই পাড়ায় টোটাল 200 থেকে 250 জন মানুষ বসবাস করে, কিন্তু তাদের ব্যবহার করার মতো একটা মাত্র টয়লেট বা শৌচাগার নেই। ধরে নিলাম এটা অনেক দুর্গম এলাকা যেখানে আধুনিক শৌচাগার তৈরি করা কোনোভাবে সম্ভব না, কিন্তু এই সবগুলা ঘর যতগুলো দেখতে পাচ্ছেন তাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে তারা তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। যে যেখানে পারছে সেখানে তাদের এই কাজটা সেরে নিচ্ছে। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, অন্তত 2021 সালে এসে। হ্যাঁ, আমার ধারণা সঠিক যে 200 জন মানুষ এখানে থাকে, বসবাস করে, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনাদের এই 200 জন মানুষ থাকেন কিন্তু এখানে কোনো ওয়াশরুম বা বাথরুম বা টয়লেট কিছুই নাই, এটা কেন? এটাই হলো আমাদের এখানে সুযোগ সুবিধা পায় নাই, এবং আমাদের এলাকায় হচ্ছে গাড়িও তো পাওয়া যায় নাই, খুব সুবিধা এটাই আমাদের দরকার যে এটা পাওয়া যায় নাই, তাই জন্য আমাদের একটু প্রবলেম আছে। তার মানে হচ্ছে যে এখানে একটা ওয়াশরুম বা বাথরুম করার জন্য যেই ধরনের সরঞ্জামাদি দরকার, তাহলে আপনারা মানে বাথরুমটা মানে টয়লেট করেন কোথায়? আমাদের পাশাপাশি আছে যে সেটা জঙ্গলের করেন, ওনারা টয়লেট করে হচ্ছে জঙ্গলে। গতকাল আমরা আসার পর ওই প্রসেসটাই আমরা আসলে ফলো করছি, কিছু করা ছিল না। আর একটা বিষয় হচ্ছে তারা কোথায় ঘুমায়, কী করে, তাদের কী কালচার, সেটা আমরা একটু পরে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। বাট এটা বলতে পারি যে আমরা যে সভ্য মানুষরা দাবি করি আমরা সভ্য, কিন্তু তারা তাদের ভিতরে সভ্যতার ছোঁয়া না থাকা সত্ত্বেও দেখেন এদের ভিতরে কোনো লোভ নাই। আমরা গতকাল রাত এখানে আসার পর আমাদের সাথে ছিল আনুমানিক 5 লক্ষ টাকার, মানে আমরা দুইজন যারা আসছি আর কি, তিনজন, আমাদের কাছে আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকার গ্যাজেট ছিল। এটা হতে পারতো যে অন্য কোনো এরিয়াতে, আমরা বাঙালি এরিয়াতে আসার পর এটা নিয়ে খুব টেনশানে থাকতে হতো, কিন্তু আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারছি অন্তত এই বোর্ডিং পাড়াতে। বোর্ডিং পাড়াতে এসে মনে হচ্ছিল আমরা হয়তো অনেক উপরে, কারণ গতকাল থানচি থেকে প্রায় অনেক উঁচু উঁচু পাহাড় পাড়ি দিয়ে আমরা এখানে এসেছিলাম, কিন্তু না, এই বোর্ডিং পাড়া আসলে অনেক নিচে, আমাদেরকে আরও অনেক উঁচু উঁচু পাহাড় পাড়ি দিতে হবে। এখান থেকে মূলত সেই উঁচু পাহাড়গুলো রাস্তা শুরু, যেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আজকে আমাদেরকে অনেক কঠিন রাস্তা ট্রেকিং করতে হবে, তাই গতকাল একটা ভালো ঘুম হওয়ার দরকার ছিল, কিন্তু আসলে সেটা হয়নি। আর গতকাল রাত সত্যি বলতে ঘুমাইতে পারি নাই, তার আরেকটা কারণ আপনাদেরকে বলি, ঠান্ডা তো অবশ্যই, তার পাশাপাশি রাত প্রায় আমরা তো ঘুমাইছি হচ্ছে 9:30, যেহেতু সারাদিন হাঁটাহাঁটি করার পর আর এনার্জি নাই, এখন একটু ঘুমাইতে হবে যেভাবে হোক। 9:30 ঘুমানোর পর ঠিক রাত 11টার দিকে 4-5টা পোলা পাইন এসে আমাদের পাশে এসে বসে বসে গল্পগুজব করতেছে, যেখানে হচ্ছে ইয়ে জ্বলে, ওই যে শীতের দিনে আগুন জ্বালায় আর কি ঘরের ভিতরে, সেখানে বসে বসে গল্পগুজব করতেছে। সো এটা হচ্ছে রাত 11টায়, তো তখন ঘুম আসতেছে না, কী করবো, বসে বসে ওদের গল্পগুজব শুনতেছি। ওরা চলে গেছে হলো রাত প্রায় 12টার দিকে, তো চলে যাওয়ার পরে আবার একটু ঘুম দিছি, আবার রাত 11:30 দিকে 2-3টা মেয়ে 2-3টা ছেলে এসে আবার গল্পগুজব করতেছে। আরে রাত প্রায় 1:30 বাজে, আমরা একটু ঘুমাবো, তোরা এসে আবার এখানে এসে গল্পগুজব করতেছ, ঠিক আছে। যেহেতু আমরা এখানে গেস্ট, তাদেরকে কিছু বলার নাই, রাত্রে উঠে সৈষাদাকে বললাম, সৈষাদা আমরা তো ঘুমাইতে পারতেছি না, তারপরে ওদেরকে বললাম যে ভাই আমরা আজকে একটু ঘুমানো দরকার, নাহলে কালকে আবার আমরা ট্রেকিংয়ে বেরোতে পারবো না। ওরা অ্যান্সার দিল যে এটা নাকি ওদের নিয়ম, রাত্রিবেলা যুবক যুবতী বসে তাদের কালচারের ভিতরে পড়ে যে গভীর রাতে ওদের এখানে গল্পগুজব করতেই হবে। আমরা ঘুমাইতে পারতেছি না আর ওরা গল্পগুজব করবে। যাই হোক, ভিডিওটা দেখে আসেন, তারপর বলছি কথা। এখন বাজে হচ্ছে প্রায় রাত 1:30, ভাই আপনারা কি করতেছেন বলেন তো?
আপনারা করতেছেন কি আপনি বলেন? আমরা ঘুমাবো না? কি করতাম কোন গল্প করার নিয়ম আছে বলে? তো যেহেতু ওনারা যাচ্ছে না, তাই সারা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়ে দেই। বাই দ্য ওয়ে বলে রাখি, আমরা কিন্তু জনপ্রতি 150 টাকার বিনিময়ে এখানে থাকছি। সো তাদের এই বিষয়ে একটু কনসিডারেশন দরকার ছিল। যাই হোক, সকালবেলা উঠেই শৈশাদা আমাদের জন্য সকালকার খাবার তৈরি করতে ব্যস্ত। আজকে সকালকার খাবার হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি। সত্যি এটা এখানে আমাদের জন্য অমৃত। আচ্ছা, মোটামুটি আমাদের ও আপনি তো এলাহি কাণ্ড বাজাই দিচ্ছেন। আসলে ঝুমের চাল যে এত মজা দিতে পারে, আজকে খিচুড়িটা না খেলে বুঝতাম না। এখানে বলবো না, পরে বলবো, সমস্যা নাই। আর ওই যে বললাম যে শৈশাদা রান্না করছে খিচুড়ি ডিম ভাজি, আর গতকাল তো আমাদের যে খাওয়ার কি বিধি কিচ্ছিরি সেটা তো মানে আপনারা ভিডিওতে দেখছেনই, আর নতুন করে কি বলবো। তো আমরা এখন খাই, প্রচুর খিদে লাগছে, প্রচুর। যাই হোক, আগে খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হবে। সকালকার খাওয়া শেষ করতে করতে তখন বেলা প্রায় 10টা। আর আজকে যেহেতু আমাদের কোনো তাড়া নেই, আজকে আমরা তাজিংডং সামিটে যাচ্ছি না, আজকে চলে যাব সরাসরি শেরকরপাড়া। তাই হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে, তাই এই পাড়ার আশেপাশটা একটু ঘুরে দেখলাম, ভালোই লাগলো সবকিছু মিলিয়ে। চলুন আপনাদেরকেও দেখাই। ওকে, আমরা জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছি। তবে এখানে একটা এটা স্কুল না কি বুঝতেছি না, কিছু একটা হবে, আইডিয়া নাই আমার। তবে সেটা যে পরিত্যক্ত সেটা বলাই বাহুল্য। এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি, তবে এটা ব্যবহারযোগ্য না। ওকে, হ্যাঁ, এটা স্কুলে মনে হচ্ছে আমার কাছে। তারপর আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি যে কি দেখা যায়। আমরা যদি পাড়া দিয়ে একটু নিচে নামি, তাহলে দেখতে পাবো হচ্ছে যে ঝিরি পথ, যেটা গতকাল রাতে আমরা এই ঝিরি ধরে আমরা এই জায়গা পর্যন্ত এসেছিলাম, সেই জায়গাটা। তবে শীতের সময় যার কারণে জল মানে যে ঝিরির যে জল সেটার পরিমাণ কিছুটা কম। তবে আমি শিওর করে বলতে পারি, যদি আপনি বর্ষায় আসেন তাহলে এই ঝিরির একটা অন্য রূপ দেখতে পাবেন। কি ভাবছেন, জায়গাটি অনেক সুন্দর তাই না? আসলেই জায়গাটি অনেক সুন্দর। শুধু এই জায়গা নয়, বান্দরবনের যতগুলো ঝিরি রয়েছে যেখানে এই ধরনের বড় বড় পাথর পাশাপাশি ঝর্ণার জল প্রবাহিত হয়, এই সকল জায়গাগুলো সত্যিকারের যে কোনো একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ভালো লাগবেই, এটি স্বাভাবিক। কিন্তু একটা হতাশার বিষয় হচ্ছে, প্রায় আগামী 1 বছরের ভিতর এই ঝিরিটা আর থাকবে না। অন্তত বোর্ডিং পাড়ার পাশে যেই ঝিরিটা এখন দেখতে পাচ্ছেন সেটা আর দেখতে পাওয়া যাবে না। কারণ গতকাল রাতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ঝিরির পাথরগুলো উচ্ছেদ করে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো দেশের উন্নয়নের কাজে। আমি ব্যাপারটা নিয়ে একদম শিওর না যে দেশের উন্নয়নের কাজে লাগানো হচ্ছে নাকি কোনো দুর্বৃত্তরা এই পাথরগুলো উচ্ছেদ করে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এই ঝিরির পাথরগুলো তুলে নেওয়া হয় সেক্ষেত্রে এর ভুক্তভোগী হবে এই পাড়ার মানুষগুলো, কারণ তারা এই ঝিরির জলের উপর ডিপেন্ড। ঝিরিতে যদি পাথর না থাকে
তাহলে জলের প্রবাহ সঠিকভাবে হবে না, চিড়ি হয়ে যাবে জলশূন্য, আর আমাদের এই প্রকৃতি একটা বিশাল হুমকির মুখে গিয়ে পড়বে। ব্যাপারটা সত্যি হতাশাজনক। যেটাকে আমরা সুন্দর বলতেছি, যেটা সুন্দর, এটা দেখতে সুন্দর, সো এটা যে ধ্বংস হচ্ছে এবং সেটা যে এই যে পাথরগুলো ভাঙা হচ্ছে, সেটা সম্পর্কে আসলে আপনার, বাই দ্য ওয়ে বলে রাখি, উনি একজন লয়ার, সো ওনার থেকে আমি এই ব্যাপারটা শুনতে চাই। গতকালকে আমরা রাতেবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাথরগুলো স্তূপ করে কেটে সেই পাথরগুলোকে বিক্রির জন্য রাখা হয়েছে। আমি জানি না তারা কোন আইন বলে তারা এই কাজটা করছে। বাংলাদেশের আইন অনুযায়ী প্রকৃতিকে ধ্বংস করা, প্রকৃতিকে যে রক্ষা আইন, প্রকৃতি প্রকৃতি এবং জীবজন্তু গাছপালা এগুলোর যে এ সংক্রান্ত যে আইনগুলো আছে, সেই আইনের বলে অবশ্যই তাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সরকারের উদ্যতন আরও অথরিটি আছে, তাদের কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে তারপরে এই কাজগুলো করা উচিত। মানে আমি জানি না অ্যাকচুয়ালি তারা কতটুকু সেই পারমিশন নিয়ে করেছে, আর যদি পারমিশন নিয়েও করে তাহলে অবশ্যই এটা হাইকোর্টের রিটের একটা ব্যাপার আছে, কেননা প্রকৃতি ধ্বংস করে আপনি কখনোই রাস্তা করতে পারেন না। এই রাইট, মানে আপনি গভর্নমেন্ট হলেও আপনার সেই রাইট নেই, আপনি প্রকৃতিকে ধ্বংস করবেন, কারণ একজন সাধারণ মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই পাহাড়ের প্রতি অধিকার আছে, এই প্রকৃতির প্রতি অধিকার আছে, প্রকৃতিকে আপনি ধ্বংস করতে পারেন না। অতএব আমি বলবো যে পাথর আপনার যদি প্রয়োজনীয় হয়, আপনার সেটা বাইরে থেকে আনার অনেক সুযোগ আছে, যেখানে আমাদের সামান্য এই বান্দরবনের এই অল্প কিছু জায়গা আপনি কেন এতটুকু ধ্বংস করছেন, এটুকু যদি শেষ হয় আপনার কী আছে? আমরা সারা বাংলাদেশে, আপনি দেখেন আমাদের বাংলাদেশের সীমাটা কীরকম, বাংলাদেশের চতুর্দিকে সব পাহাড়গুলো ভারত নিয়ে গেছে, অথচ আমাদের কাছে সব ল্যান্ড, মানে সমতল ভূমি, আমাদের কিন্তু কিছুই নেই, আছে কি এই সামান্য একটু বান্দরবন। আর এইটুকু যদি আপনারা এই ঝিরিগুলো থেকে পাথরগুলো সরিয়ে দেন, তাহলে তো পাহাড় দুর্বল হয়ে যাবে, পাহাড় দুর্বল হবে, কয়েকদিন পর পাহাড় ধস হবে। আচ্ছা, আমরা এখন চলে যাব এখান থেকে, প্রায় আমরা এই পাড়াতে আজকে এখন হচ্ছে প্রায় এগারোটা, সকাল এগারোটা, আমরা মোটামুটি আশেপাশে আপনাদেরকে ঘোরাঘুরি করে একটা আইডিয়া দিছি যে এই বোর্ডিং পাড়ার আসলে কালচার বলেন বা তারা কীভাবে বসবাস করে, কত স্বাভাবিকভাবে বসবাস করে, সেগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এর ভিতরে কিন্তু গতকাল রাতও আমাদের ভিতরে একটু ডিসকাস হয়েছে, যেমন আমাদের সৈশাদা বা আমরা বসে, আসলে আমাদের এই ট্যুরটা যেহেতু আগে থেকে ওইভাবে প্ল্যানিং করা না, নতুন করে আমরা এখানে এসে যে আমাদের শরীরে এনার্জি এবং আমাদের এই যে গ্যাজেটগুলো সেগুলা কতটুকু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা নতুন করে প্ল্যান সাজাবো। তো আমাদের প্রথম কাজ ছিল হলো যে আমরা যাব তাজিংডং, তাই তো? তাজিংডংয়ের পাশাপাশি চাইলে এই ট্যুরের সাথে দোতং পাহাড়টাও অ্যাড করে নিতে পারি। সো দোতং পাহাড় যেতে হলে আমাদের কি কি জিনিস অ্যাড করতে হবে দাদা একটু বলবে। হ্যাঁ, দোতং পাহাড় যেতে হলে আমরা প্রিপারেশনটা হচ্ছে, প্রথমত আমরা যেহেতু যে উদ্দেশ্যে যাচ্ছি ওই উদ্দেশ্যটা সফল করতে হলে ক্যামেরা চার্জ, ফোনের চার্জ, আর যেগুলো জিনিস নিয়ে আসছে চার্জের দরকার, ওই জিনিসগুলো চার্জ থাকে কিনা আমাদেরকে দেখতে হবে। চার্জ দেওয়ার কতটুকু শক্তি থাকে, চার্জ দেওয়ার ব্যবস্থা যদি শেরকর পাড়াতে হয় থাকে চার্জ দেওয়ার ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা দোতং পাহাড় যাওয়ার জন্য প্রস্তুতি নেব। আর একটা কথা হচ্ছে, আমরা যেহেতু কালকে থেকে আমরা জার্নি করে আসছি, আজকে এই বোর্ডিং পাড়া থেকে আজকে আবার আমরা শেরকর পাড়া হয়ে তাজিংডং যাবো, ওই যে যাওয়ার পরে সাবমিট করবো, তাজিংডং সাবমিট করার পরে যদি আমরা এনার্জি, শরীরে এনার্জি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা দোতং পাড়া যাওয়ার, দোতং পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যটা আমরা প্ল্যানিং করবো। এবার আমরা ফাইনালি বোর্ডিং পাড়া থেকে যাচ্ছি শেরকর পাড়া। এখন আনুমানিক দুপুর 12:30। এই যাত্রার একদম শুরু থেকে, মানে বোর্ডিং পাড়া থেকে আগামী এক ঘন্টার রাস্তা বা দেড় ঘন্টার রাস্তা সম্পূর্ণ পাহাড়ি ঢালু রাস্তা পাড়ি দিতে হবে, মানে এই রাস্তাটা অনেক উঁচু। যদি স্বাভাবিক গতিতে হাঁটি তাহলে শেরকর পাড়া পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা, কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় ভিডিও কন্টিনিউ করতে হয় তাই আমাদের আনুমানিক সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। দেখেন রাস্তা টেলিটকে না কেয়ার করা, চলেন যাই। কিন্তু প্রথমেই তো ভয় লাগতেছে, মানে একদম যাত্রার প্রথমে যদি এমন রাস্তা হয়, আর সেটা বলতেছে পুরো রাস্তাটাই এমন শাশে পাহাড় পাড়ি দিব, পাহাড় আর পাহাড়। না, অবশ্যই তোমাকে বুঝতে হবে যে বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা তুমি পাড়ি দিতে যাচ্ছ। সর্বোচ্চ রাস্তা বলতে সর্বোচ্চ পাহাড়। পলাশ ভাই নতুন একটা প্রসেস বের করছে পাহাড় উঁচা রাস্তা ট্রেকিং করার জন্য। প্রসেসটা হচ্ছে যে পিছনের দিকে হাঁটা, তাই তো? সেক্ষেত্রে মনের জন্য হলো কষ্ট কিছুটা কম লাগবে, পরে আবার আপনি ফরওয়ার্ডে হাঁটতে পারেন।
তার ব্যাকওয়ার্ডে হাঁটলে একটু ব্রেনকে ধোকা দেওয়া হবে এবং কষ্টটা একটু কম মনে হবে। দেখেন কতটুকু উঁচা, এই পাহাড়টা তো অনেক উপরে মনে হচ্ছে, মানে আমরা যে জায়গায় এখন আছি তার থেকে কিন্তু অনেক উপরে। দেখেন ডাবল উঁচা, তিন ডাবল উঁচা। আমরা কি ওইখানেও কি যাইতে হবে আমাদেরকে? না না, আচ্ছা আমরা এদিক দিয়ে চলে যাবো। না এদিক দিয়ে যাবো, আর এখানে একটা ভিডিও করেন, আমি দেখাই রাখবো। হ্যাঁ, এর আগে যে 40 জনের একটা গ্রুপ আসছে, মানে ওনারা মনে ভুল করে এই পথে চলে গেছে, মানে 40 জনের একটা গ্রুপ আসছে, ওরা ভুলে এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চান এই দিক দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে যাইতে হবে যে আসলে বদিন পাড়া থেকে আসলে ডানে সোজা যাইতে হবে, বামে যাতে না যায়। সোজাই রাস্তা, ভাই রে ভাই, এত কষ্ট এই জায়গাটা উঠতে। তবে এখান থেকে এখন পর্যন্ত যেটা দৃষ্টি সীমানায় আমরা পাচ্ছি সেটা হচ্ছে দূরে সম্ভবত ডিম পাহাড়, যেটা দিয়ে আমরা রিটার্ন করব যাওয়ার পথে। আমাদের লাস্ট এপিসোড দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ঠিক দূরে এই পাহাড়ের পরে, ঠিক এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, যেখানে দেখেন ওই পাহাড়ে আমরা ওইখানে মোটরসাইকেল দিয়ে যাব। আরও ভালো ভিউ। আচ্ছা, তারপরে আমরা একটা চেষ্টা করি যে আরও উপরে যাই। ওজন বেশি? আচ্ছা দাদা, আপনার নাম কি? পুংক্রি। পুংক্রি, উনি হচ্ছে আমাদের আজকের পোর্টার। এই দুইটা ব্যাগ উনি ক্যারি করে কোথায় নেবেন? শেরকর পাড়া পর্যন্ত। মানে হয়তো অনেকে বুঝতে পারবেন না যে এই বোর্ডিং পাড়া থেকে শেরকর পাড়া যাওয়ার যে রাস্তাটা সেটা ভাই সোজা না, অনেক কঠিন। মানে নিজের শরীর নিয়ে উঠেই তো অনেক কষ্টের, তারপর আবার ব্যাগ। সো ভালোই হলো যে দাদাকে পেলাম, উনি 1000 টাকার বিনিময়ে আমাদের দুজনের ব্যাগ কোথায় নিয়ে যাবে? ইয়েতে, শেরকর পাড়া। এখন আনুমানিক দুপুর 1:30, এই সময়টা আসলে ট্রেকিংয়ের জন্য একদমই উপযুক্ত সময় নয়। হ্যাঁ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব সকালবেলা ট্রেকিং শুরু করার, কারণ ওই সময়টাতে শরীরে বেশ এনার্জি থাকে। হ্যাঁ, আমাদের এখন অনেক কষ্ট হচ্ছে, আপাতত ওই বিষয়টা বাদ দিয়ে চারপাশের সৌন্দর্য, চোখের সামনে এক একটা উঁচু উঁচু পাহাড়, এমনকি আমরা যেই পাহাড় দিয়ে যাচ্ছি তার পায়ের নিচের মাটি, আশেপাশের গাছপালা, সব কিছুকে মনে রাখার চেষ্টা করছি, কারণ হয়তো এই পাহাড়ে আমি আর কোনোদিন নাও আসতে পারি। দাদা, জল কোত্থেকে আনছেন? নিজে ঝিরি আছে না? যাই হোক, আবার জল পিপাসা লাগছে দাদা আমাদের। সেই সংগ্রহ করা এটা কি যেন মাটি জলের পট, আপনারা যেটা লাউ দিয়ে বানান আর কি। যাই হোক, এটা মোটামুটি এখন মোটামুটি খেয়ে গলার তৃষ্ণাটাকে মেটাই ভাই। আমার ব্যাগও। ওহ, ওইখানে একটা ঝুমঘর, এখান দিয়ে যাওয়া যায়। সো ওইখানে যাইতে ইচ্ছা করতেছে না, বাট মানে কষ্টের কথা ভাবলেই মনে হয় যে না ওইখানে যাবো না, কিন্তু ওই জায়গার ভিউটা আসলেই অনেক সুন্দর হবে আই থিঙ্ক। দাদা, কয় কিলোমিটার আসছি? এই দাদা জানবে কয় কিলোমিটার? দাদা, কয় কিলোমিটার আসছি? 4-5 মতো হবে। আচ্ছা, 5 কিলোমিটার আসছি, পুরাটাই হচ্ছে খাড়া রাস্তা। আর এখানে আমরা কিছু টুকটাক শুকনা খাবার খাবো, যেমন ডিম, তারপর কি বিস্কুট, এই তো টুকটাক এগুলা খাবো। এই যে এটা এটা কি, এটা আমলক কি, আর এটা কি টক ফল, এগুলা খাবো। তো এখানে তো হাত ধোয়ার ওইরকম কোনো ব্যবস্থা নাই, তো আমি যেটা বুদ্ধি করে করছি স্যাভলনের হ্যান্ড রুপ, এটা নিয়ে আসি আপনার জীবাণুমুক্ত করার জন্য। অবশ্য তারপরে অবশ্য জল দিয়ে হালকা ইয়ে করতে হবে। সো দাদার ডিম টিম বের করে খাই। এখন আনুমানিক বিকেল 3:30, এখানে 20 মিনিট রেস্ট করার পর
আর কিছু শুকনো খাবার দাবার খেয়েই আমরা আবার হাঁটা শুরু করি। এখনও আমাদেরকে অনেক উঁচু উঁচু পাহাড় পাড়ি দিতে হবে, আনুমানিক 3টা উঁচু উঁচু পাহাড় পাড়ি দিতে হবে। আসলে উঁচু পাহাড় পাড়ি দেওয়া তেমন কোনো সমস্যার বিষয় না, কিন্তু সমস্যাটা হচ্ছে যতটুকু উপরে উঠি ততটুকু আবার যখন নামতে হয়। এমন এমন জায়গা থাকে যেখানে আসলে অনেক বিপজ্জনক কিছু ঢালু রাস্তা, যেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে নামার মতো রাস্তাও থাকে না, জাস্ট সাঁকো দিয়ে নিচে নামতে হয়। একটা বিষয় আমরা এখন শীতের সময় এসে যেটা মিস করতেছি সেটা হলো পাহাড়ের বৃষ্টি। বর্ষায় আসলে পাহাড়ে আসলে যেটা হয় আর কি, চারদিকটা অনেক সবুজ থাকে, মেঘ থাকে, ঝিরিতে প্রচুর পরিমাণে জল থাকে, কিন্তু শীতের সময় এই পাহাড়গুলোতে ট্রেকিং করা কিছুটা নিরাপদ। ভিডিও করা সম্ভবই না কোনোভাবে এই রাস্তা নামার সময়। তারপরও যতটুকু পারি আমি দেখাচ্ছি, কারণ একবার নিচে পড়লে দেখেন ভবলীলা সাঙ্গ। এমন রাস্তা পার করতেছি যে ভুলের কোনো সুযোগ নাই, ভুল হলেই কিন্তু নিচে। কোন দিক দিয়ে যাব? এটা হ্যাঁ সেকেন্ড উঠতে হবে, উঠে তারপরে আবার। আচ্ছা রাস্তা নাই, বাট এটা টপকাতে হবে। দাদা আর কতটুকু দূরে বলেন এবার, আপনাদের হাসি দেখলে ভয় পাই বলে। এই জুম চাষ হচ্ছে, জুম চাষ পেছনে মনে করেন একটু নিচে যাবে, একটু নিচে যেতে হবে। এখান থেকে শেরকো পাহাড় দেখতে পারবেন। শেরকো পাহাড় কি উঠতে হবে? উঠতে হবে। প্রিয় দর্শক, এখন আপনারা চোখের সামনে যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন তার পিছনে কিছু ঘরবাড়ি, হ্যাঁ ওটাই হচ্ছে শেরকোপাড়া। আর শেরকোপাড়া থেকে 1-1.5 ঘন্টা হাঁটলেই পাওয়া যাবে তাজিংডং পাহাড়। এই একই পথে আপনি তাজিংডং পাবেন, দোতং পাহাড় পাবেন, সাকাহাপং পাবেন, তাছাড়াও অনেক পাহাড় যেগুলোর নাম এখন বলতে গেলে শেষ হবে না। এখানে একটা কথা বলে রাখি, তাজিংডং বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ চূড়া, কিন্তু নন অফিসিয়ালি তার থেকেও উঁচু পাহাড় বাংলাদেশে রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে সাকাহাপং। হ্যাঁ সত্যি বলতে সাকাহাপং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, কিন্তু সেই সাকাহাপং নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের ভিতরে বেশ বিতর্ক রয়েছে। তবে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে হয়তোবা বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকাহাপং হতেও পারে, যেহেতু এখন পর্যন্ত সেটা সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত নয়, তাই আমরা আপাতত সাকাহাপংকে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া বলতে পারি না অফিসিয়ালি। ওইটা হচ্ছে শেরকোপাড়া, আর এটা হচ্ছে এই মাথাটা হচ্ছে তাজিংডং। তার মানে হচ্ছে আমরা গত 2 দিন যেটার জন্য এত কষ্ট করে এই দুর্গম পাহাড়ে যেটার জন্য আসছি, যা দেখাতে আসছি, সেটা কিন্তু আমাদের সাকসেস। এই শেরকোপাড়া থেকে তাজিংডং যেতে সময় লাগবে 1 ঘন্টা। ওকে ফাইন, শেরকোপাড়াটা ঠিক এই লেভেলে, কিন্তু আমাদেরকে এখন আবার নিচে নামতে হবে এবং কষ্ট করে আবার উপরে উঠতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন হচ্ছে প্রায় 5:30, আজকেও কিন্তু শেরকোপাড়া পর্যন্ত যাইতে সন্ধ্যা হয়ে যাবে, এটা কনফার্ম।
যাই হোক, আশার আলো যেটা হইলো আমরা আমাদের গন্তব্য দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আজকে এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, আর আজকে বেশি কথা বলবো না। সো ঘরটা মোটামুটি ঠিকঠাক, আমাদের আজকে থাকার মতো সকল ব্যবস্থা আশা রাখি এখানে পাবো, অনেক পরিষ্কার। বাকি ইনফরমেশন পরে দিব, আগে একটু ফ্রেশ হবো। আপনাদের সাথে হয়তো কালকে কথা হবে, আজকে বিদায় নিলাম। আনুমানিক প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছাই শেরকোপাড়া, এসেই খাওয়া দাওয়া। এখানে অবশ্য আগে থেকে খাওয়ার অর্ডার দিতে হয়, জনপ্রতি খাওয়ার খরচ হচ্ছে 200 টাকা। আমরা অর্ডার দেওয়ার প্রায় আধা ঘন্টার ভিতরে খাবার রেডি হয়ে যায়। হ্যাঁ, 200 টাকা অনেকের কাছে বেশি মনে হতে পারে। দেখুন, এই খাবারগুলো মানে আমরা বাঙালিরা যে ধরনের খাবার পছন্দ করি এগুলো আসলে সেই থানচি থেকে আনতে হয়। সো ওই হিসেবে বিবেচনা করলে খাবারের দাম খুব একটা বেশি না, যদিও খাবার আইটেম খুবই কম ছিল, যেমন জুম চাষের ভাত, সবজি, ডাল, মুরগির মাংস। পেটে প্রচণ্ড ক্ষুধা, যার কারণে আসলে এই খাবারগুলো এখন মনে হচ্ছে অমৃত। যাই হোক, আগামীকাল আমরা চলে যাব এই শেরকোপাড়া থেকে তাজিংডংয়ের সর্বোচ্চ চূড়ায়, যেতে সময় লাগবে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার মতো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, আর যদি ভালো না লাগে, কী কারণে লাগেনি সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানান।